মৌজার চলতি ধারা। একটা সময় শুধু নানা রঙের মৌজা পাওয়া যেত, এখন সেই রঙের সঙ্গে যোগ হয়েছে ডং, অর্থাৎ নকশা। এসেছে আকৃতির ভিন্নতা, দৈর্ঘ্যের বেশ কম, মূলত এখানকার মৌজার মূল আকর্ষণ। এরপর হচ্ছে নকশা, ফুলের বা জ্যামিতিক নকশা কিংবা অন্য কিছু ফুটে উঠেছে চলতি ফ্যাশনের মৌজায়। গুণগত মান নিশ্চিত ক্রেতারা যাচাই করে নেবেন। আসলে আমরা জানি কি এই মৌজা কোথায় থেকে আসে, হয়তো অনেকেই জানি, হয়তো অনেকেই জানি না। মৌজা কোথায় বানানো হয়, কিভাবে বানানো হয়, বিভিন্ন রং ডঙ্গের মৌজার বানানো কোথায় হচ্ছে, কীভাবে হচ্ছে, হয়তো আমরা কেউই জানি না, অথবা কেউ কেউ জানি, অথবা কেউ কেউ জানি না। কিন্তু কত সুন্দর একটা মেশিন দ্বারা এই মৌজা বানানো হচ্ছে দেখেন। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কীভাবে মৌজা তৈরি করা হয়, বিভিন্ন রং ঢঙ্গের মৌজা বানানোর নতুন নতুন ডিজিটাল সিস্টেম, চাইলে আপনিও বানাতে পারবেন, শুধু একটু সময়ের প্রয়োজন। একটা মৌজা মেশিনটির ভিতরে বানানো হয়েছে, পাশে দেখতে পাচ্ছেন একটা মেশিন, কালারিং সুতা। আসলে সব মৌজা কালার হয় না, পরবর্তীতে বিভিন্ন কালার করা হয়, কিন্তু কিছু কিছু মৌজা আছে যে একবারে কালার সুতা দিয়ে বানানো হয়, সেইগুলোর দাম অবশ্য তুলনামূলকভাবে একটু বেশি হয়। দেখেন কীভাবে তৈরি করা হচ্ছে, এগুলো পায়ের গোড়ালি জন্য যে একটু এক্সট্রা কাপড়ের প্রয়োজন হয়, সেই কাপড়টা এভাবে ডিজাইন করে তৈরি করা হচ্ছে। নিডেল নিডেল দ্বারা মৌজা তৈরি করতেছে, হাতে মেশিন দ্বারা নয়, মেশিন দ্বারা মৌজা তৈরি করা হয়। হাতে তৈরি করলে মৌজাটা যদি সুন্দর হয়, নিজের কাজ নিজে নিজে যেটা তৈরি করবেন, আপনার জন্য অবশ্যই সুন্দরের প্রয়োজনীয়তা আপনি চিন্তা করবেন, কিন্তু কোম্পানি কখনোই আরেকজনের কথা সহজে চিন্তা করতে চায় না, কারণ কোম্পানিটা অন্যজনের কাজটাও করে, অন্যজনের ব্যবহার করবে, অন্যজন সেহেতু সেটা প্রোডাকশনের উপর নির্ভরশীল করে কে কতটুকু করতে পারলো। যখনকার নিজে একটা মৌজা বানানো হয় নিজের জন্য, তখনকার প্রোডাকশনে চিন্তা করা হয় না, তখনকার আসলেই সৌন্দর্যের কথা চিন্তা করা হয়, আরামের কথা চিন্তা করা হয়, সেই জন্য অবশ্য ধীরে ধীরে বানানো হয়েছে। দেখেন নিডেলগুলো যাইতেছে, লেগগুলো ধরতেছে, কাপড় বুনতেছে। আর গুড়লির জন্য অন্য একটা নতুন সিস্টেম দেখতেই পাচ্ছেন।
সমস্ত সিলিন্ডার নিডেল লাগানো আছে। যে নিচের কাপড়টা নিচের যে লুপটা এটা টেনে নিডেলে ধরে দেওয়া হইতেছে, কারণ কি এখানে একটা প্লাস্টিক ঢোকানো যাবে। সেই জন্য এরকমটা করা হইতেছে, এটার মধ্যে কাপড় বানানো হবে, মাঝখানে একটা র্যাক থাকবে, কেউ প্লাস্টিকের দোকানের মতো একটা অপশন থাকবে। সেই অপশন দেওয়ার জন্য নিডেল পুনরায় আগের যে লুপগুলো হয়েছে ওইগুলো লুপ টেনে এনে ধরে দেওয়া হয়েছে। তার মাঝখানে একটা বাস থাকে, সেই বাসের মাঝখানে আসলে প্লাস্টিকটা ঢোকানো হবে। ঘুরতে তো ধীরে ধীরে মানে ঘুরলেই, এখন যদি ঘুরে তাহলে প্লাস্টিকটা সহ মানে প্লাস্টিক লাগানো জায়গা সহ নিতে নিট হয়ে চলে যাবে। এটা একটা মৌজা নিটিং মেশিন। যে ঘুরতেছে কাপড় হইতেছে, ঘুরতেছে কাপড় হইতেছে, আসলে মূলত কাপড়টা এটা অনেক মোটা সাদার কাপড়, 10 সিঙ্গেল অথবা 12 সিঙ্গেল অথবা 20 সিঙ্গেল সুতো দিয়ে, 20 কাউন্ট আসলে যেটাকে বলে, ইয়াংডাইং সুতো দিয়ে বানানো হইতেছে। খুব সুন্দর একটা ডিজাইনের মোজা হবে। আর নিডেল ঢোকাই দেওয়া হইতেছে, নিচের দুটো ডিজাইন হয়েছে। এখন যেহেতু ফুল নিডাল ঢুকাই দেওয়া হলে তো একবারে কাপড়টা নর্মাল হবে, যেহেতু নিডাল মাঝে মধ্যে ফাঁকা রাখছিল সেক্ষেত্রে একটু ডিজাইন সিস্টেম হয়েছে। ডিজাইন বলতে 3-4টে র্যাক হয়েছিল আর কি, মূলত এটাতে আশেপাশে আশেপাশে না, মূলত একটা দাগ দেখা যাবে। 3টা দাগ দেখা যাবে, একটু সৌন্দর্য বৃদ্ধি করে, সৌন্দর্য তার জন্য আসলে নিডালটি খুলে রাখা হয়েছিল। এখন আবার লাগাই দেওয়া হচ্ছে, একটু জায়গায় থাকবে একটু জায়গায় থাকবে না, এরকম সিস্টেমে দেওয়া হয়েছে। নিডেল ঢুকাইতেছে, নিচ থেকে লোকটা টেনে এনে নিডেলে দেওয়া হচ্ছে, যাতে পরবর্তী সুতরাং যখন আসে তখনকার সুন্দরভাবে কাজ করতে পারে। নিয়ে ঘুরতেছে, কাপড়টা হয়েছে, যেখানে অন্য একটা ডিজাইন, অন্য একটা ডিজাইন করতে যেখানে পায়ের গোড়ালিটা থাকবে সেখানে তো একটা জায়গার প্রয়োজন হবে। সেই জায়গার প্রয়োজনটা করার জন্য আসলে নিডেলগুলো উপরে বসানো হয়ে যেত। এক সাইড নামবে, মানে 50% নামবে, 50% শুধু ধরে রাখবে, মানে কাপড় হবে না, যেটুকু নামবে সেটাকে যদি পায়ের গোড়ালিটা আটকাবে, যে ধীরে ধীরে ছোটো হইতেছে বলে ধীরে ধীরে বড়ো হবে।
এগুলো হচ্ছে টেকনিক, এগুলো সব আগে থেকে পরিকল্পনা করে নিতে হয়। আসলে প্রথমবার দেখলে একটু কঠিন মনে হবে, যখন এক দুইবার দেখা হবে বা এক দুইবার মেশিনটা নিয়ে বসা হবে তখনকার এতটা কঠিন মনে হবে না। আপনার মনের ইচ্ছা যেভাবে চাইবেন সেভাবে বানাইতে পারবেন, খুব ইজি। কালারফুল একটা মোজা, আসলে মোজা এভাবে বানানো হয়। আমরা অনেকে হয়তো জানি না আসলে মোজাটা এত ছোট, কিভাবে সেলাই করা হয় নাকি ফুল মানা হয়, ফুলি বানানো হয়। আসলে মোজাটা সেলাই করা হয় না, এটা একটা টিউবটা মানে পায়ের সাইজ অনুযায়ী বানানো হয়। এটা হচ্ছে 49 সাইজ। যেগুলো ডাবাই যেতে বা উঠেছে সেইগুলোর নাম হচ্ছে নিডেল। এগুলো ধরে কাপড়টা নিট হইতেছে, নিট হওয়ার কারণে যে কাপড়টা দেখে নিচে নামতেছে, যখন এখানে নামতেছে তখন কি সুতাটা দেখতেছে আর কাপড়টা হইতেছে। আর ওপাশে যেহেতু নিডেলগুলো উপরে বসানো, সেক্ষেত্রে নিডেলগুলো কাজ করতেছে না। মোজা পরে না এরকম কোনো মানুষ পাওয়া যাবে না, কেউ হয়তো বা গরমকালে পরে না, আবার কেউ হয়তো সবসময় পরে। আর মোজার একটু অতুলনীয় সেন্ট আছে, যে সেন্টের জন্য অবশ্য শুধু মানুষ না আরো অনেক কিছু পালায় যায়। কারো কারো পায়ে প্রচুর গন্ধ হয়, গন্ধ হওয়ার কারণে সমস্ত গন্ধটা আসলে পাটা কামার কারণে গন্ধটা হয়, আর পাটা যেহেতু কামে আর গন্ধটা যেহেতু মোজার সমস্ত ভাবে ধারণ করে। যখন কি মজাটা খোলা হয় তখন কি বোঝা যায় ই কি সুন্দর এক সেন্ট। সেন্ট শুনলে আসলে কিছু কিছু মানুষ আবার সেই ভালোবাসার দৃষ্টিকোণ থেকে বমি উঁচু করে দেয়, যাদের পা ঘামে তাদের আসলে মজা প্রচুর গন্ধ করে। কেননা মানুষ চামড়ার গন্ধ কি বিশ্রী, অসম্ভব। যদিও আমার পা গন্ধ করে না, তারপর আমি মজা পড়ি না। আর মজা করতে গেলে অনেক কাহিনী খুলতে হয়, আবার পড়তে হয়। জাস্ট মজা ছাড়া পড়লাম, জুতাটা একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে একটু শান্তি পাওয়া যায়, আমার কাছে শান্তি বা আরামদায়ক মনে হয়। সে কারণে অবশ্য মজা পড়ি না, যতবারই মজা কিনছি ততবারই জমি থেকে নষ্ট হয়ে গেছে, কখনো ইউজ করা হয় নাই। যে এখন সমস্ত নিডেলগুলো দেওয়া হয়েছে, আর ওই যে ঘোরালির জন্য অতিরিক্তভাবে একটা কাপড় বানানো হয়েছে, এখানে ঘোরালির জন্য অতিরিক্তভাবে একটা থাকবে। যে এখন ঘোরাইতে সেখানে সমানভাবে চারিদিকে সমানভাবে নামতেছে, মানে ঘোরালির উপরের অংশ হইতেছে। যেখানে সুতাটা পরিবর্তন করে দেবো, অন্য সুতা লাগানো হবে, যে অন্য কালার সুতা লাগাই দেওয়া হয়েছে। যেখানে কাপড়টা এখন অন্যরকম হইতেছে, নিডেল যখন ওঠে
তখনকার লোভটা সেরে আবার যখন ডাবে তখনকার সুতোটা নিয়ে লোভটা আবার নতুন করে ধরে। আসলে নেটিংয়ে যারা কাজ করে তাদের কাছে অবশ্য খুব ইজি মনে হবে, যারা অবশ্য কখনো নেট হতে খবর দেখেনি তাদের কাছে একটু কঠিন মনে হবে। তবে আমারও একসময় আপনার ধারণা ছিল আসলে মজাটা কীভাবে বানানো হয়, শুধু শুনছি আসলে মজাটা কীভাবে বানানো হয় কিন্তু কখনো দেখিনি। তাই আমি যেহেতু দেখলাম তো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম। আপনাকে দেখার ইচ্ছা ছিল নাকি এমনিতে দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন, আসলে কোন আগ্রহ নিয়ে আপনি এই ভিডিওটা দেখতেছেন। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে, আজ কথা হচ্ছে আসলে মজা নিয়ে, যেহেতু আমার আগ্রহ হয়েছে আমার আগ্রহটা শেয়ার আপনাদের সাথে করলাম। যে কোনো অন্য সিস্টেম আবার করা হবে, চারদিকে সমান্তরালভাবে নামতেছিল কিন্তু এখন আবার একটু ভিন্ন রূপে কাপড়টা বানানো হবে। দেখবেন ধীরে ধীরে কমতে যায়, মানে একটা সুন্দর একটা ফুল সিস্টেম হবে। আসলে যেখানে নিডেলটা লাগানো আছে এটার নাম হচ্ছে সিলিন্ডার, আর যে যে গ্যাপটিতে লাগানো আছে এটাকে মূলত বলা হয় গ্রুপ, মানে নিডেলের গ্রুপ। এটা মূলত 12 গেজের নিডেল গেজ, মানে মোটা চিকন বোঝায়। এটা 12 কেজি নিডেল দিয়ে বানানো হইতেছে। নিডেল যেগুলো যে উপরে বয় বেশি আছে এগুলো হচ্ছে নিডেল, এগুলোর দ্বারাই কাপড়টা তৈরি হচ্ছে। নিডেল মানে হচ্ছে সুই, আর এটা হচ্ছে সিলিন্ডার, মানে কোনো একটা নির্দিষ্ট ব্যাসকেই সিলিন্ডার বলা হয়, মানে আয়ত্ত বা দূরত্ব বলা মিটারে পরিণত করে যেটাকে গোল আকৃতি বানানো হয় এটা অবশ্যই সিলিন্ডার বলা হয়। কারণ গোল না থাকলে অবশ্যই ঘুরবে না, আর নিডেলটি আপ ডাউন করে বসে ওটা তার বাড়ির অনুসরণ করে নিডেলটা উপরে বা নিচে, ওটা নিডেলের নিচে একটা উঁচু জায়গা আছে যেটার দ্বারা নিডেলটা উপরে নিচে ওঠে। নিডেলটা উপরে নিচে ওঠার কারণ আরেকটা আছে, কারণ এই যে উঁচু জায়গাটা উঠানোর জন্য এটা ব্যবহার করা হয় ক্যাম, যে ক্যাম দ্বারা নিডেলের বারটাকে টেলা দেওয়া হয় তখনকার নিডেলটা উপরে ওঠে। আবার আরেকটা আরেক সাইডের নিচে আছে ক্যাম, মানে হচ্ছে নিট মিস, আর অনেক ধরনের ক্যাম আছে ডাক, এগুলো ক্যাম দ্বারা এটা অবশ্যই মূলত নিট ক্যাম লাগানো আছে, যে উঠে আবার ডাবে এটা বাটকে ঘুরায়, আর বাটের উপরে থাকে অবশ্যই নিডেলের হুক, যেন হুক দ্বারা নিয়ন্ত্রিত হয় সুতা, আর লেজ দ্বারা আপ ডাউন হয়। আপডাউন হওয়ার কারণেই এরকমভাবে কাপড়টা তৈরি হয়, আর এরকমভাবে যখন কাপড়টা তৈরি হয় তখন পাই ধীরে ধীরে নিচে নামে, যখন উপরে একটা লোভ ধরে তখনকার নিচের লোভটা ছেড়ে দেয়। নিচের লোভটা ছেড়ে দেওয়ার কারণে এখানে একটা গিট্টু বেঁচে থাকে, আর গিট্টুটি মূলত হয়ে যায় কাপড়। আজ এ পর্যন্তই মজা নিয়ে কথা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি পাশে থাকবেন, আমার কিছু বকবনি শুনবেন। যদি আপনাদের শুনতে ইচ্ছা করে তাহলে শোনাবো, যদি শুনতে ইচ্ছা না করে তাহলে অবশ্যই আপনাদেরকে বিরক্ত করবো না। যদি মনে হয় যে না আসলে শুনলে ভালোই তো হয়, কোনো কিছু জানলাম বা শিখতে পারলাম, তখন আসলে আমার বকবকানি আপনাদের কাছে যাবে। আর যখন আপনাদের শোনার ইচ্ছাটা হারিয়ে যাবে তখন আমার বকবকানি আপনাদের কাছে যাবে না, মানে আমার কথা আপনাদের কাছে যাবে না। কারণ যদি আমি আপনাদের জন্য সব কিছু করতে চাই, যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে তার কোনো কিছু দিব না। সো গুড বাই।